আমি মুসাম্মাদ শারমিন জাহান, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গার্হস্থ্য বিজ্ঞান প্রথম বর্ষ, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও আদর। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম অধ্যায়, গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হলে গৃহ সম্পর্কে আমাদের ধারণা থাকা চাই। গৃহ কি? গৃহ হলো আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। আমরা পরিবার গঠন করি গৃহের মাধ্যমে। দৈনন্দিন ও পারিবারিক কার্যাবলী আমরা গৃহের মাধ্যমেই সম্পাদন করে থাকি, যেমন আরামায়েশ, আহার, শিশু প্রতিপালন, বিদ্যুতের দেখাশোনা, উৎসব অনুষ্ঠান, সামাজিকতা ইত্যাদি। গৃহ একটি মৌলিক প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে থাকেন আমাদের বাবা মা অথবা আমাদের অভিভাবকগণ। প্রায় প্রতিটি পরিবারে কিছু লক্ষ্য থাকে, একটি লক্ষ্য অর্জিত হলে আরেকটি লক্ষ্য দেখা দেয়, আর এই লক্ষ্য অর্জন করতে হলে ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। আমাদের লক্ষ্যগুলো আমরা বিভিন্ন সম্পদের মাধ্যমে পূরণ করে থাকি। এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার কার্যক্রম সংগঠিত হয়। এখন আমরা জানব গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞগণ ও দার্শনিক বিভিন্ন মতামত দিয়েছেন। দার্শনিক গ্রস ও ক্যান্ডেলের মতে গৃহ ব্যবস্থাপনা সংজ্ঞা, তারা বলেন গৃহ ব্যবস্থাপনা হলো একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে পরিবারগুলো পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করে পরিবারের মানবীয় ও অমানবীয় সম্পদসমূহের ব্যবহার করে উদ্দেশ্য অর্জন করে। গ্রোস পদার্থ গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করে দেখো, গ্রোস পদার্থ গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো, তিনি বলেন গৃহ পরিচালনা হলো একটি মানসিক প্রক্রিয়া। এখন মানসিক প্রক্রিয়া কি? মানসিক প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া যা ব্যক্তি তার মনের মাধ্যমে করতে পারে, যেমন স্মৃতি, কল্পনা, আবেগ ইত্যাদি। মানসিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিকল্পনা করি, নিয়ন্ত্রণ করি, মূল্যায়ন করি। এই তিনটি জিনিসের মাধ্যমে পারিবারিক সম্পদ ব্যবহার করে পারিবারিক লক্ষ্য অর্জন করে থাকি। পারিবারিক সম্পদগুলো কি কি? পারিবারিক সম্পদগুলো হচ্ছে অর্থ, শক্তি, সময়, উৎসাহ ও পারদর্শিতা, সমাজের প্রদত্ত সুযোগ সুবিধা, জ্ঞান ও দক্ষতা। এই সম্পদগুলো ব্যবহার করে আমরা কি করি? পারিবারিক লক্ষ্য অর্জন করে থাকি। সুতরাং আমরা খুব সহজে বৃহস্পদত্ত গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা নিকেল ও ডর্সি গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে কি বলেছেন তা সম্পর্কে জানব। তারা গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন। আরেকজন দার্শনিক রাইসের মতে গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেছেন, সম্পদ ব্যবহারের মাধ্যমে পরিবার তার নিজস্ব চাহিদা পূরণ করে, আর এই চাহিদার পরিতৃপ্তি হলো লক্ষ্য অর্জন। সুতরাং আমরা বলতে পারি গৃহ ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি এবং শারীরিক ও মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে পরিবারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও বাস্তবায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ করে সম্পদের
সুষ্ঠু ব্যবহার করে উদ্দেশ্য অর্জন করে। সহজ কথায় আমরা বলতে পারি, গৃহ ব্যবস্থাপনা হলো গৃহকে ভিত্তি করে ব্যবস্থাপনার যে কার্যক্রম সংগঠিত হয় তাকেই আমরা গৃহ ব্যবস্থাপনা বলি। এখন আমরা গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য সম্পর্কে জানব। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য, গৃহ ব্যবস্থাপনার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ ও লক্ষ্য নির্ধারণ। মূল্যবোধ থাকতে হবে এবং লক্ষ্য আমাদের থাকতে হবে। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে যেমন আমি দেশি কাপড় পরে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমার মূল্যবোধ। আবার আরেকজন বিদেশি কাপড় পরে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা তার মূল্যবোধ। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হওয়া, দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং প্রাকৃতিক দুর্যোগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদ ব্যবহারে আমাদের নীতিবৈ হতে হবে। চার নম্বর উদ্দেশ্য হচ্ছে গৃহ ব্যবস্থাপনার স্তর বা পদ্ধতি সম্পর্কে ধারণা গঠন। পাঁচ নম্বর উদ্দেশ্য হচ্ছে সময় ও শক্তি সম্পর্কে ধারণা গঠন, সময় ও শক্তিটা যাতে কম অপচয় হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ছয় নম্বর উদ্দেশ্য হচ্ছে ক্লান্তি হ্রাস, কাজ সংস্করণ পদ্ধতি অনুসরণ করে আমরা ক্লান্তি হ্রাস করতে পারি। সাত নম্বর উদ্দেশ্য হচ্ছে আয় ব্যয় বিনিয়োগ সম্পর্কে ধারণা গঠন, আয়ের থেকে ব্যয় আমাদের কম করতে হবে এবং বিভিন্ন অর্থ উপার্জন করে বিনিয়োগ করতে হবে। আট নম্বর উদ্দেশ্য হচ্ছে সঞ্চয় সম্পর্কে সচেতনতা তৈরি করা, আমাদের সঞ্চয়ী মনোভাব তৈরি করতে হবে। নয় নম্বর উদ্দেশ্য হচ্ছে সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সমস্যা কী তা জানতে হবে, তা উদ্ঘাটন করতে হবে এবং তার প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দশ নম্বর উদ্দেশ্য হচ্ছে পরিতৃপ্তি বিধান করা, সম্পদের সুষ্ঠু ব্যবহার করে মানসিক ও শারীরিক পরিতৃপ্তি বিধান করতে হবে। এগারো নম্বর উদ্দেশ্য হচ্ছে আসবাব সম্পর্কে ধারণা থাকা, আসবাব স্থাপন ও যত্ন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। বারো নম্বর উদ্দেশ্য হচ্ছে গৃহ পরিকল্পনা ও নির্বাচনে সচেতন হওয়া, যেমন জমি নির্বাচন ও নকশা প্রণয়নে আমাদের সচেতন হতে হবে। তেরো নম্বর উদ্দেশ্য হচ্ছে আলো ও বর্ণ সম্পর্কে ধারণা থাকতে হবে। আলো ও বর্ণ, বর্ণ হচ্ছে রং, গৃহে কোন আলো ব্যবহার করলে আমাদের জন্য তা বাঞ্ছনীয় ও কোন রং ব্যবহার করলে গৃহ আমাদের আরামদায়ক হবে সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। চোদ্দ নম্বর উদ্দেশ্য হচ্ছে গৃহ প্রাঙ্গণে নান্দনিকতা ব্যবহারের বৃদ্ধি, গৃহের বাহিরে এবং গৃহের ভিতরে আমাদের বিভিন্ন গাছগাছালি, ফুলের গাছ, ফলের গাছ লাগিয়ে নান্দনিকতা বৃদ্ধি করতে হবে। পনেরো নম্বর উদ্দেশ্য হচ্ছে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। ষোলো নম্বর উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু পারিবারিক জীবন গঠন করতে হবে, পারিবারিক অসুবিধাগুলো দূর করে আমাদেরকে সুষ্ঠু পারিবারিক জীবন গঠন করতে হবে। সুতরাং শিক্ষার্থীরা, তোমরা আজকে এই পাঠ থেকে কী শিখলা? গৃহ ব্যবস্থাপনা কী, গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। আশা করি তোমরা বাড়িতে বসে এই পাঠ থেকে আমরা যা শিখলাম সে সম্পর্কে ধারণা নিবে।
এবং তোমরা সকলেই সুস্থ থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে না, নিরাপদে থাকবে। এই বলে আমি আজকে আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। তোমরা সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।